দাদা চুল কাটিব হবে বস হয়ে যাবে কত জন ছে পাঁচ ছ জন ছে পাঁচ ছ জন কত সময় লাগবে যে আরে বেশি সময় লাগবে না বসে নি তো ফটাফট হয়ে যাবে এত এখানে হই আছিল আদা দেখছ আমায় বসুন হ্যাঁ বস 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 আয় আয় তাড়াতাড়ি আয় লাগি ময়দা ময়দা নাই ছাতু আইসো 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 এ মই বসিম নাকি না 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 এ ওই আগে আসছে একদম আইসো সবুজ তাড়াতাড়ি চুলটা একটু কেটে দে তো না না মুই আগে কাটি মোর পরে মই বসিম তারপর আরে হাসতে ধারা না আরে আমার দোকান আছে দোকান খুলতে হবে এখন পূজার বাজার বুঝিস না কেন রে এই মই এমনি সারাদিন বসেছো ধারা 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 এ বুঝিস না কেন আমি ফট করে একটু চুলটা কাটে নি চলে যাও এই মই অনেকক্ষণ ধরে বসেছো আরে হাসতে ধারা না আমি দাড়ি 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 কাটবো না তো আমি কাল চুলটা কাটে নি চলে যাব আয় দে মই কাটি নাও না অনেকক্ষণ ধরে চুল হাসতে ধারা না পরে দুটো পুরি খেয়ে নিস ফট করে কাটে দুম বসে বসে গেল যখন আর কি করব ঠিকছে কাটে বস বস বাপ রে দিন তো শেষ বস 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 শেষে মই পালো ভাষা তুই একনা বস মি গেলে ফট করে না খালি দাড়ি খান কাটে নু না কাকা মই আগে কাটিম মই না সারা দিনটা চুল কাটার জন্য বসেছো এ 10টা দিক আছে না ইনকাম হইল মই আগে কাটে নু ভাষা বেশি কোন টাইম লাগবে না ফট করে খালি দাড়ি খান কাটে নি বেশি তো দাড়িও নিচ্ছে তো দিদিকে দেখিবা আসিব কি এজন্য মুই তাড়াহুড়া করু হুম কি করছিস কো তাড়াতাড়ি ওই ফাইন না টাইম লাগবে দুটা দাড়ি মোর খালি মাত্র আজ না কাটে দেখ তাড়াতাড়ি করে কাটে দেখ বস না না দেখ গেলাম চুলিটাও তো বড় হয়ে গেলে কি যে করা যায় আরে এবার যদি চুলটা কাটে তাহলে তোমার আরো দেরি হয়ে যাবে এ ভগবান যাতে না কাটে না যেন কাটে না যেন কাটে কাটিলে মর শেষ না না দেখ চুলটা কাটে দে ফ্রি স্পিন পাবেন জবাব অন্য দাও না তাহলে মই সকাল বেলা আসে নো একনা পরে কাটা কইনা সুন্দর লাগাই দিলু আর মোর পরে পরে যায় আসে ওমাকে আগে কর দিস কি মুকে আগে কাটি দিবা বলে তাহলে হই গেল মরা তখন তো মোর দোষ তুই যদি না বুঝবা কুলই তাহলে মই ওমাক কাটি দিবা বান নই এবার যাই বুঝিবে তাকে তো মই কাটি দিম মই কাটি দেওয়ার মালিক মই তো লাইনে ছুং না তুই তো কাটিবা দিস কি ওমাক
মোর চুল্লা কাটি দিয়া পারলই কেন কাটি লই বাড়িতে একদম অসুবিধা হয় তাড়াতাড়ি যাবা হবে কালকে আসিস কাল কাটি দিম কর সারা দিনটা বুঝি থাকি না এখন মুইয়া পানু নেই এই দেখ শালা দোকানটা শালা বন্ধ রে এই বিপুলদা কুঙ্গা খোলা পড়ে দোকানটা রে এই চুল দাড়ি কাটবো হবে রে আমি এক জায়গা জানতো এই মোরাংলা ধীরে রে 10টা দিকে আসিস 10টা দিকে খুললাম 10টা আর এখন বাজে 7টা আচ্ছা ঠিক আছে এই দেখ 10:30টা বাজে গেল এখনো খোলাইনি বলে 10টায় হলো খোলাবি আই দেখ চলে আসলু হ্যাঁ হ্যাঁ ইনকা কল লাগাইনি গো তো আরে বাজার ফাজার করতে করতে দেরি হয়ে গেল যে টাইমে দোকান খোলাই যখন তোর 500 টাকা কামাই হয়ে গেল গো ধুর লামক টাকা পয়সার কথা শুনিস না তো মো তো টাকার খাই খাই নাই খালি কামাই দেখলে হবে না জীবনটাও তো আছে মোর তো টাকার দরকার নাই এতেই যা হবে হ্যাঁ বিপুল দা কতজন আছে 3-4 জন আছে 2-3 ঘন্টা টাইম লাগবে 3-4 জন কই কেও তো নিচ্ছে দেখ ভাই 2-3 ঘন্টা টাইম লাগবে কাটলে বস আর তারা থাকলে চলে যা 2-3 ঘন্টা ও হই গেল তাহলে দে মোটর গাড়ি দে কেও তো নিচ্ছে খাওয়াটা খাইলো আগে কোলা বস হাত ধুইতেছে ধুইতেছে মনে হচ্ছে গুনারি আসিল নাকি কত ফেস্টম আরেকবার কি করে কি করে মনে জামা খাবাই কিসে নিঃশ্বাস নেই কেন না প্রতিদিন মতি চঞ্চল গতি গতি ওহো এখন ঘুমা ওই বিপুলদা বিপুলদা আরে দাঁড়া আয় না তাড়াতাড়ি এর রেস নু আরে খাদ্যের সঙ্গে সঙ্গে কি কাজ করা যায় নাকি দাঁড়া কাটবুই তো ও তাহলে বসুক নাকি টাইম লাগবে রে বস আরে তো মুখে নকো না 2-3 দিনছে এই যে আমরা কাটি দিব তারপরে বস এর তো ইনকা আসিল ওই তো উঙ্গা থেকে বসেছুং আরে তো তুমি তখনই কোন ওদে 2-3 দিন আছে এবং না কাটলে তো কেন কাটি দিম তাহলে তো আমাকে কোনে কাটি দিয়া পারলই ফট কুড়ি না দেখ ভাই এত তারা ওরা কুল্লা হবে না কাটলে কাট নালে চুল যা ওই ই কাটবে না তো ভাব নালে কাটি দিবে কিনা সারা দিনতে বুঝি থাকি না ভোগে কাটি দিবা না আজকাল তো চুল কাটা হয়নি বাড়ি যারা তোমাকে ড্যাংঘান দিবে এখন কি করি বুনিয়াদপুর কিষান মাড্ডি বলে একটা সেলো নাই কে না যে এই তো কইতে কইতে পাই গেলাম রিল্যাক্স সেলুন এটাই তালা ভাই ও কাকা এনা চুল কাটা হয় হ্যাঁ এখানে চুল কাটা হয় বাপ রে এত পরিষ্কার না তো খাওয়া যাবে জুতা পরে ঢুকবো না জুতা খুলে জুতা পরে ঢুকো চাঁদের মতো আয়না দাদা কোনো বুঝিনি
তোমার বিল হচ্ছে 650 টাকা, তুমি আমাকে দিচ্ছ 50 টাকা? 650? 650 আমারও না, 50 টাকা হচ্ছে তোমার না, 650 কিভাবে হল? তুমি তো বললা যেটা ভালো সেটা করে দাও, তাই তো তোমাকে আমি হাই ফাই ফেস ওয়াশ করে দিলাম। এখানে 650 টাকা বিল হয়েছে তোমার, দিতে লাগবে। বলছে দাদা মোটে এত টাকাই নিচ্ছে, 50 টাকা নিয়ে আসাম। 650 টাকা বিল হয়েছে, টাকাটা তুমি দিয়ে যাও। দাদা এগুলো ধার দিয়ে দিলে হবে না? না না হবে না ভাই, তোমাকে টাকা দিয়ে যেতে লাগবে। হারামজাদা, 650 টাকা দিয়ে তোর চুল কাটবা হুকুর? আমার নাকি নাপিতের দোকান ছিল নি, গ্রাউন্ডে যাওয়া হবে চুল কাটবা? ফের ফের ফেস ওয়াশ করিস নাকি? হ্যাঁ মুই জানি না কত টাকা লাগবে। জানিস না তাহলে অন্য তুই চুল কাটবা যাবো কেনে? 650 টাকা কামাই করতে পাঁচা ঘামি যাই। চল তুই আজকে বাড়ি চল, তোর ব্যবস্থা হচ্ছে। যাব না বাড়ি, যাব না ভাই, বাড়ি যাব, উঠিব। দাঁড়া, আরে তোকে চুল্লা কাটবো কত, চুল্লা তুই কেন কাটিস না? হ্যাঁ এত বড় বড় চুল্লা হয়ে গেলে খালি খেলে বেড়াইস, খালি সারাদিন সারাদিন হ্যাঁ চুল কাটবার ফর্ম টম পাইসনি? কাটে দাও তো, দু তিন ঘন্টা টাইম লাগবে। এত সময় ছোয়াটা কেনা দোনেতে? অত তাড়াহুড়া করলে হবে না। চুল কাটা কত? 50 টাকা। ছোয়া মানুষ না 50 টাকা, 30 টাকা নো। তুই কি না মাছ কিনবে আসিস? দাম দর করছি, কাটলে বস না হলে চলে যা। এ শালা অন্য জায়গায় শালা 20 টাকা করে তেল লাগা, আর এই না তোমার এই না কাটিবে, চ কাটমারাই আমরা এই না চর না মুই না কাটিম এই না কাটবা চ ওনে ওনে 3 ঘন্টা তো বসে থাকবে আর 50 টাকা ফেরত দিবে, ওনে 20 টাকা শালা জালে হই যা চর চল। মু জানো কে যাবনাস মানে কাচো কোনতে যে শীত মিলে দিন, চল বস দোকি তো কাটি না মেশিন দিও না ভালো করে। ও ভাই ওরে কাটি দেবো, আমার হাত ছুলা কাটবা না, আইস চল মা কাটিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না পে মু ছুলা বড় বড় করে চাই, তুই ছুলো করে দিছি। বাচ্চা একরকম, বেটা চাই আর একরকম, শেষে ছুয়ার মুখে গালি খাওয়া হয় হামাক, সেই সেই খালি কুই নে চুলি গেল। এই দাদা দাদা এই কি রে, তুই কি বেলচা দিয়ে কাটি দিস নাকি? হ্যাঁ ব্লেড পাল্টাস নি? ব্লেড পাল্টাম কে বলতো, একখান ব্লেড দিয়ে দুটা দাড়ি কাটিনু। দুটা দাড়ি কাটি আসতা তুই ব্লেড পাল্টাস নি? দুটা দাড়ি কাটি নি ব্লেড পাল্টাম, এটা তো আরো ছোটা দাড়ি কাটা যাবে। তুই কি পাগলা নাকি? হ্যাঁ পাগলা কেনে, যতক্ষণ ধার থাকিবে ততক্ষণ মুই কাটি যাম। আরে তুই যে একটা ব্লেড দিয়ে এতলা মরেছে চুল দাড়ি কাটি দিস, একজনা যদি রোগ থাকে সে রোগটা সবার ঠিকা ছড়ে যাবে, তুই জানিস? আম্মাই আম্মাই ব্লেড দিয়ে রোগ ছড়াবে। তুই যে কাজটা করিস না একদম খারাপ করিস, জানিস ইলার থাকি কি কি রোগ হয়?
এইডস আর হেপাটাইটিস আর এলা লালা আর রক্তের মাধ্যমে ছড়ায়। তুই ব্লেড পাল্টাবো কিনা? ব্লেডের ধার ছে, মুই ব্লেড পাল্টাম না। কি অদ্ভুত লোক রে ভাই, তুই পাল্টাবো নাইস না? তাহলে মুই তো টিনা কাটিব না। পাল্টাবো কিনা এখন? অবজো না, মুই ব্লেড পাল্টাম না, ধার আছে এটা দিয়ে কাটি দিম। আরে মোর তুয়ালাটা যদি দি যা কি করে আইনা ধর। তুই মানুষে কত খুদি করি জানিস? তুই মুই সবাকে কই দিম। হ্যাঁ হ্যাঁ যা কো। মোস্টা থই দিব? হ্যাঁ থাক। ব্লেড পাল্টালু না? ব্লেড তো ধার ছে তো। ব্লেড তো পাল্টাবো না? না ব্লেড তো পাল্টাবো না, ধারাই কে তো। এই শালা ভদ্রলোক তো সত্যিকারে সবাকে কুইবেরা আনা গিতে। মানুষ ফের শালা এত সিয়ানা হইল কবে থাকি? মুখও সিয়ানাগিরি করবো হবে, তোমরা কুইলেই শালা মুই ব্লেড পাল্টাম? এখানে ব্লেডের শালা খুলাই হিনে মুছে আবার নয়া প্যাকেটে ঢুকাই তুম, নে তো বুঝা পান। খালি দাঁড়ি না চলো? খালি দাঁড়ি। আচ্ছা নতুন তোর সামনে তো লাগানো, তুই মোক নয়া ব্লেড দেখা, প্যাকেট থেকে ভাগড়া নয়া নয়া না না আমি বুঝবো না, তুই প্যাকেট থেকে ভাগড়া বুঝাই পাইনি নে প্যাকেট ঢালি নু। ফুচকা একটা দাড়ি আর নয়া ব্লেড কি একদম! তোর এই ফুচকা দাড়ির জন্য দুটা ব্লেড চলে গেল, আর দাড়ি কাটার দাম কিন্তু 10 টাকা বাড়ি গেলে। আরে দাদা একটা ইদিক আসি না কাটি দে, তাহলে ভালো হলো। না বে তুই না মই, মোর সুবিধা মতন তুমি কাটিম নাকি? চুকুর থাক তুই, তাহলে দে এক কেটে সকলে কাটি দে।